আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সুজি সহজ নাস্তা। যারা সকালবেলা হাতে সময় কম থাকলে ঝটপট সকালের নাস্তাটা বানাতে চান তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। আর এই নাস্তাটাতে যেহেতু সবজি দেওয়া আছে খেতেও হেলদি, আর যারা অল্প উপকরণে এরকম নাস্তা পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। ঝামেলা ছাড়াই এই নাস্তাটা বানানো যায়। নাস্তা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু বরবটি, কিছু গাজর, দুইটার মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গরম মশলা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। গাজর আর বরবটি সিদ্ধ হতে সময় লাগে না। তারপর চুলা থেকে নামিয়ে এখানে হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর 1/4 কাপের মতো টক দই। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুজি আর টক দই একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এক কাপ পানি সুজির সাথে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। পুরোটা পানি মেশানো হয়ে গেলে রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিটে এই সুজিটা নরম হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা নরম হয়ে গেছে। এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর আগে থেকে বেজে নেওয়া সবজিটা দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনে পাতা কুচি। এখন সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিছুটা পাতলা আবার কিছু ঘন থাকবে, খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন থাকবে না। মেশানো হয়ে গেছে আর এগুলো দিয়ে এখন নাস্তা তৈরি করার পালা। চুলায় প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর গোল চামচ দিয়ে দিচ্ছি। আপনি যদি চান একটু মোটা করেও বানাতে পারেন, আবার চাইলে অনেক বেশি পাতলা করেও বানাতে পারেন, ওই ক্ষেত্রে 1 চামচ করে দিলেই হয়ে যাবে। আর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে এই পাশটাও উল্টে নিতে পারেন। এই নাস্তাতে যদি কেউ চান তাহলে ডিম দিতে পারেন। আমি ডিম ছাড়াই আজকে সবগুলো বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলো বানানো হয়ে গেছে। এগুলো গরম গরম খেতে দারুণ লাগে। যারা এরকম সহজ টাইপের নাস্তা বানাতে চান আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।